আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাতেমা মাল্টিমিডিয়া আপনাদের স্বাগতম। আমি আশিক, আজ আবারও আপনাদের সামনে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজ আমি আপনাদের সামনে অটোক্যাডের উপরে যে টিউটোরিয়ালটা দিব, গতবারে আমি আপনাদের বলছিলাম যে লেয়ারের উপরে আমি আপনাদের জন্য অনেক কয়টা টিউটোরিয়াল দিব। তো গত পর্বে আমি আপনাদের দেখাচ্ছিলাম লেয়ারের উপরে একটা কনসেপ্ট দিছিলাম যে লেয়ারটা কিভাবে পরিচালনা করতে হয় বা ইউজ চালাইতে হয়। তো আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি একটা নিউ লেয়ার ক্রিয়েট করতে পারেন। তো চলুন, আমার মাউসের দিকে লক্ষ্য রাখবেন। তো প্রথমে আমি দেখছেন এটা লেয়ার। তো এই লেয়ারের ভিতরে উপরে দেখেন এখানে লেয়ার প্রপার্টিজ আছে। তো আমি লেয়ার প্রপার্টিজের উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখলেন যে আমার এখানে একটা লেয়ার প্রপার্টিজ চলে এসেছে। তো এখানে দেখেন কারেন্ট লেয়ার জিরো। কারেন্ট লেয়ার জিরো বলতে এখানে যে একটা লেয়ার আছে এটা অটোক্যাডের থেকেই যাবে, মানে এটা একটা ডিফল্ট লেয়ার যেটা আপনি চাইলেও ডিলিট করতে পারবেন না, এটা এমনভাবেই থেকে যাবে। তো আমি এটা একটু বারটা বড় করে নিলাম যেন আপনারা ভালোভাবে দেখতে পারেন কিভাবে আপনি একটা লেয়ার নিউ লেয়ার নেবেন, সেটা আপনাদের দেখাবো। তো উপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু নেম দেওয়া আছে। নামগুলো ফুললি দেখা যাচ্ছে না। তো এই নামগুলো যদি আপনি ফুললি নিয়ে আসতে চান, যে কোনো একটা উপরে রেখে আপনি এখানে দেখেন ম্যাক্সিমিজ অল কমান্ডস এখানে আছে, এটার উপরে ক্লিক করুন। তো দেখেন আপনার এখানে উপরে এবার লক্ষ্য করেন সম্পূর্ণ যেই নামগুলো এখানে অর্ধেক অর্ধেক দেখা যেতেছিল সেগুলা এবার ফুললিভাবে দেখা যাচ্ছে। তো আপনি যদি এখানে দেখেন কিছু কিছু অপশন আছে, আপনার এখানে যেই যেই অপশনগুলো আপনার লাগবে সেগুলো আপনি রাখবেন, বাদ বাকি আপনার যেগুলো লাগবে না সেগুলো আপনি যদি মনে করেন যে আমি এই প্রপার্টিসে রাখবো না, তো আপনি টিকগুলো উঠাই দিলে সেগুলো চলে যাবে। তো এখন আমরা একটা নিউ লেয়ার ক্রিয়েট করব। নিউ লেয়ারটা ক্রিয়েট করতে হবে, আমার মাউসের দিকে লক্ষ্য রাখেন। এই যে এখানে যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, দেখেন একটা নিউ লেয়ার চলে আসছে। এই নিউ লেয়ার এইটার উপরে যদি আমি একটা ক্লিক করি, দেখেন আমার এখানে একটা লেয়ার চলে আসলো। তো আমি এখানে লেয়ারের একটা নাম দিব, আমি L1 দিলাম, লেয়ার ওয়ান। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কালার আছে। তো এই লেয়ারটার কী কালার দিবেন সেটা, তো এখান থেকে কালারটা যে কোনো একটা সিলেক্ট করেন, আমি গ্রিন দিলাম। তো দেখেন আমার এই লেয়ারের কালারটা গ্রিন হয়ে গেছে। লাইন ট্রিপ এখানে আছে, আপনি যদি এটার উপরে ক্লিক করেন, ক্লিক করে এটা একটা লাইন, মানে আপনার লাইনটা কিভাবে কেমন হবে সেটা আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি লাইন আপনার যেমন ইচ্ছা লাইন সেমন ইচ্ছা আপনি নিতে পারবেন। সেটা নিতে হলে আপনাকে লোডে যেতে হবে। লোডে যেয়ে আপনি এখানে দেখছেন যে অনেকগুলা লাইন আছে। তো এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করবেন। তো আমি ফার্স্টে যেটা আছে ISO ড্যাশ এটা ইউজ করছি, ক্লিক করে নিয়ে ওকে, ISO ড্যাশ সিলেক্ট ওকে। তো দেখেন আমার এখানে ISO ড্যাশ এটা চলে আসছে। আর এবার যদি আপনি চান আপনার এই লাইনটা যেমন মানে করবেন মোটা, যেমন আপনি মোটা চান লাইনটার উইথ, তো সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি এখান থেকে 0.05 এটা নিচ্ছি, সিলেক্ট ওকে।
তো দেখেন আমার এখানে এটা চলে আসছে, যেই লাইন নিউ লেয়ারটা আমরা তৈরি করলাম সেই লেয়ারটা সিলেক্ট করে যদি এই যে সবুজ রঙের টিক চিহ্ন এটা দেখছেন সেট কারেন্ট, এটা যদি ক্লিক করেন আপনার এই লেয়ারটা তৈরি হয়ে গেছে। তো এবার দেখেন, এবার আমি যাই ড্র করি না কেন, আমি এখানে যাই ড্র করি না কেন সেটা এক কথায় আমি যেই লেয়ারটা তৈরি করছি সেই লেয়ারের ভিতরে এগুলা ড্র হয়েছে। তো আপনি এখানে যে ড্রপ ডাউন মেনুটা দেখতে পাচ্ছেন, এই ড্রপ ডাউন মেনুটা ক্লিক করে আপনি যদি চান এখন এইগুলো আপনি অবজেক্টগুলো দেখাবেন না, বন্ধ রাখবেন, তো আপনি এই যে লাইটের যে সিম্বলটা দেখছেন এই সিম্বলের উপরে ক্লিক করলে দেখেন যেগুলো আমি ড্র করছিলাম সেগুলো চলে গেছে। তো চলুন আমরা আবার একটা লেয়ার ক্রিয়েট করি, প্রথমে নিউ লেয়ার সিলেক্ট, লেয়ারের নেম L2, মানে L2 লেয়ার 2, কালার সিলেক্ট, লাইন টেপ, লোড, আইএসও ড্যাশ স্পেস এটা দিলাম, ওকে, আইএসও ড্যাশ স্পেস সিলেক্ট, ওকে, লাইন উইথ এটা আমি আপনাদের বোঝানোর জন্য একটু মোটাই নিই, 0.30 এটা নিই। তো এবার সিলেক্ট, তো দেখেন এবার আমি যাই ড্র করি না কেন সেটা আমার দ্বিতীয় লেয়ারের ভিতরে থাকবে। তো এবার যদি চান যে আপনি দ্বিতীয় লেয়ারটা অফ করে দেবেন, দ্বিতীয় লেয়ারে যে কাজগুলো করছেন সেগুলো দেখাবেন না, তো এই বাল্বের সিম্বলটা ক্লিক করুন, অফ করে দিন, দেখেন দ্বিতীয় লেয়ারটা চলে গেল। তো ভিউয়ার্স, এই ছিল নিউ লেয়ার ক্রিয়েট করা। যদি আমার এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।